এই যে এবারের একুশে বইমেলা আজকে এখন ভাঙছে, এই যে ভাঙা মেলা, এই ভাঙা মেলায় তোমার এখন কেমন লাগছে? মানে ভাঙা মেলার শব্দটির সঙ্গে কুষ্টিয়ার নাট্যগুরু জিন্নকের একটা অসাধারণ মিল আমি খুঁজে পাচ্ছি। তার একটি অসাধারণ নাটক ছিল ভাঙা মেলা, এটি কুষ্টিয়াতে অনেকবার আমি মঞ্চে দেখেছি। সেই ভাঙা মেলার যে স্মৃতি, যে বেদনা, যে কষ্ট যন্ত্রণা সব কিছু আজকে আমি উপভোগ করছি, এখানে উপলব্ধি করছি, এখানে কীভাবে ভেঙে যাচ্ছে এই করোনাকালীন দুঃসময়ের মেলাটি। যদিও এবার মেলাটি ফেব্রুয়ারির মেলা, মার্চে হওয়াতে এই মেলা হয়ে ওঠেনি, চৈত্র মাসের দাবদাহের মেলা এবং আনুষ্ঠানিক যে শুভ যে ঘটনাগুলো ঘটেছে, সময়সূচি সব কিছু মিলিয়ে এ মেলা দর্শকদের পাঠকদের সবার মনে এক ধরনের দুঃখ বেদনা ভরিয়ে দিয়েছে। কারণ কেউই মেলায় স্বাচ্ছন্দ্যে আসতে পারেনি, মেলা নীরবে নিবৃতিতে বলা যায় অবসান ঘটেছে এই যাত্রার। তাই আমি বলতে পারি এই মেলাটা অনেকটা পলান টুকটুক খেলার মতো, হঠাৎ করে পলান টুকটুক খেলা, পালিয়ে বেড়াতাম খুঁজে পাওয়া যেত না, কুক দেওয়ার ওই খেলাটা, কুক দেওয়ার খেলাটার মধ্যে যেরকম একটা ব্যাপারটি ছিল যে নীরব নীরব নিবৃতিতে লুকিয়ে থাকবে একজন, তাকে আবিষ্কার করবার এক অদম্য চেষ্টা থাকতো। তো এই মেলা সেরম নীরবে নিবৃতিতে টুক দিয়েছে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। 2021-এর অমর একুশে বইমেলা কচি খন্দকার খুঁজে পাচ্ছেন না, মেলা খুঁজে পাওয়া যায় না। সেই মেলার যে স্বাদ, সেই মেলার যে স্বতঃস্ফূর্ততা, জনগণের যে অভূতপূর্ব সারা, মানুষের বই নিয়ে যে ভালোবাসা, কোনো কিছুই যেন এখন আর নেই। তাই এই মেলা ভেঙে যাচ্ছে, এই ভাঙার মধ্যে দিয়ে আমরা নতুন করে তাহলে তোমার ভক্তদেরকে সান্ত্বনা বাণী কিছু একটা বলো। সান্ত্বনা বলতেছে এই ভাঙা মেলার মধ্যে দিয়ে যে মেলা গড়ে উঠবে নতুন করে, যেমন আনন্দের হবে, গৌরবের হবে, আমাদের বই আসবে নতুন নতুন বই, যেমন গুরুদেব, যেমন কচি খন্দকারের মুখোমুখি সহ টোকন ঠাকুর, রেজা ঘটক, অজস্র লেখকের বইয়ের পদচারণায় মুখরিত হবে আগামী মেলা। একুশের মেলা হয়ে উঠবে সত্যিকারের একুশের মেলার মতন, তখন আমরা এখানে পলান টুকটুক খেলব না, তখন আমরা বইমেলা এনজয় করব, বইমেলাটাকে স্বতঃস্ফূর্তভাবে অভূতপূর্ববভাবে বরণ করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন এই কামনা করছি। থ্যাংক ইউ কচি ভাই। আমাদের পাশে আছে কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। এই ঠাকুর, এই মুখোশটা খুলে ফেলেন, আমরা এখন একটু ভাঙা মেলা নিয়ে এতক্ষণ আমি কথা বললাম কচি ভাইয়ের সঙ্গে, নির্মাতা এবং লেখক। কচি ভাই অনেক কিছু বললেন, এবার এই ভাঙা মেলা হচ্ছে আমার সাবজেক্ট। হ্যাঁ, ভাঙা মেলায় আপনার অনুভূতিটা বলেন, মানে কেমন লাগতেছে? আপনি যে হাতুড়ি টাকটে পাচ্ছেন, নর্মালি হচ্ছে একুশের বইমেলা যখন ভাঙে ওই দিন কিন্তু হাতুড়ির শব্দ থাকে না, হাতুড়ি শব্দটা হয় পরের দিন সকাল থেকে, আর এবছর ভাঙা মেলায় মেলা শেষেই আমরা হাতুড়ির শব্দ পাচ্ছি। তো কবি হিসাবে বলেন, আমার মনে হয় যে তাড়াতাড়ি বইমেলার এই মাঠ থেকে গোটায় নিয়ে চলে যাওয়ার জন্য মানুষের একটা অস্থিরতা কাজ করছে, কারণ পরশুদিন থেকে সর্বত্র সর্বাত্মক লকডাউন হতে যাচ্ছে। কালকের দিনের মধ্যে অনেক লোকের বাড়ি চলে যাওয়া আছে বা লকডাউনের আগের প্রস্তুতি নেওয়া আছে, তাই আজকেই মেলা সব ক্লোজ করে এই ডেকোরেশনের জিনিসপত্র বা জিনিসপত্র নিয়ে তারা চলে যেতে চাচ্ছে। আর মেলাটাও সফল মেলা হয়নি, ফলে দ্রুত চলে যেতে পারার মধ্যে দিয়ে একটা মুক্তি খুঁজছে। এই আর এই ভাঙা মেলায় কেমন লাগতেছে? এই যে ভাঙছে মিলনো মেলা, অ্যাকচুয়ালি কেমন লাগা বলে কিছু নেই, মেলার ডেট শেষ হয়ে গেছে, এমনিতে মেলাটা অসহিষ্ণু ছিল, ভালো লাগছিল না কারোরই, এক ধরনের নামকাওয়াস্তে মেলা চলছিল, বেচা বিক্রি নেই, দর্শক নেই, পাঠক নেই, লেখক। কচি ভাই এবারের মেলাকে বললেন পলান টুকটুক খেলার মতো, তো আপনার কী মনে হয়, আসলে কচি ভাই কি ঠিক বললেন? না, কচি ভাই যেটা বলেছেন তার একটা প্রাসঙ্গিক কারণ রয়েই গেছে, যেমন আমার মনে হয়েছে যে এটা একটা অপরিণামদর্শী চিন্তা ও সিদ্ধান্তের ফল এই বইমেলা, ফেব্রুয়ারি থেকে সরে আসাটা একটা অপরিণত সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত তো ছিল, তার দেড় মাস থেকে দুই মাসের মধ্যেই সেটা প্রমাণিত হয়ে গেছে। এখন এর থেকে শিক্ষা নিয়ে যদি বইমেলা সহ অন্যান্য যে কোনো প্রশ্নেই
অপরিণত সিদ্ধান্ত নিলে কি হয় এটা যখন জানা গেল তার থেকে কিছু শিক্ষা আসলো, যে কোনো ঘটনা থেকে আমাদের এই শিক্ষা কি আমরা আগামী বইমেলায় কাজে লাগাতে পারবো বলে মনে করেন? নিশ্চয়ই কাজে লাগবে, কারণ মানুষ তার অভিজ্ঞতার আলোকে কাজে লাগাই বলেই আজকের সভ্যতা এত দূর আসছে। অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বলেই লাগাই বলেই বাংলা একাডেমির ছোট্ট আঙিনার থেকে বইমেলা এখন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে, ওখানে স্টল ধরতো না, এটা অভিজ্ঞতা কাজে লাগানোরই ফল। সেভাবে যে কোনো অভিজ্ঞতায় তাহলে আমরা এই ভাঙন মেলায়ও হচ্ছে এক ধরনের আশাবাদ ব্যক্ত করতে পারি, রাইট? আশাবাদ তো সবসময় থাকেই, আশাবাদ না আশাবাদ থাকবে, যা হচ্ছে ওকে জানা গেল, দেখা গেল, কিছু প্রিয় মানুষের সঙ্গে দেখা হলো, আবার বরং এইটুকুই ভালো লাগা, হারিয়েছি আমরা বইমেলায় পেলাম না, হ্যাঁ আবার কিছু প্রিয় মানুষ হারিয়ে গেছে, তারাও সেটাও একটা হারানো গেছে, যেমন আজকে বিভূদা মারা গেছে, ওই যে প্রকাশক বিভি রঞ্জন, কোন প্রকাশক উনি? উনি হচ্ছে দাদার প্রকাশনার নামটা তো এই মুহূর্তে মনে পড়তেছে না, আজকে ঠিক আছে, সবাই তবু সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, মানুষ ভালোবাসার মধ্যে থাকুক, শেষ পর্যন্ত ভালোবাসাই হচ্ছে জয়ী হয় পৃথিবীতে, রাইট? ভালোবাসার শেষ কথা যে ভালোবাসা প্রথম কথা, ভালোবাসার শেষ কথা, মাঝের যত কথা সেটা যদি ভালোবাসার কথা হয় তো ভালো, না হলে অন্য কথা হলে তার কোনো মানে নেই, আলটিমেটলি শেষ কথা আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ অ্যান্ড উই লাভ ইউ অল, যারা অডিয়েন্স তাদের সবাইকে আমরা ভালোবাসি।